বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে বাঙালি জাতির উৎপত্তি নিয়ে আলোচনা করব এবং প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা করব। সমগ্র বাংলা জনগোষ্ঠীকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হইল আর্য আর একটা হইল অনার্য। অনার্যকে প্রাক আর্য জনগোষ্ঠীও বলা হয়। আর্য পূর্ব জনগোষ্ঠীকে মূলত চারটা শাখায় ভাগ করা যায়, নেগ্রিটো, অস্ট্রিক, দাবিদ এবং ভোরচিনীয়। কেউ কেউ এদেরকে নিষাদ জাতি বলেও ব্যাখ্যাদান করে। প্রায় 5000 বছর আগে ইন্দো চীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে অস্ট্রিক জাতি নেগ্রিটোদেরকে উৎখাত করে। এই অস্ট্রিক জাতির সমকালে দ্রাবিড় জাতি এদেশের মধ্যে আসে এবং অস্ট্রিক জাতিকে গ্রাস করে। অস্ট্রিক দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় বা ভোরচিনীয় জাতির সংমিশ্রণ ঘটে। গারো, ত্রিপুরা, চাকমা ইত্যাদিকে মঙ্গোলীয় বা ভোরচিনীয় জাতি বলা হয়। অস্ট্রিক দ্রাবিড় জনগোষ্ঠীর মিশ্রণে যে জাতির প্রবাহ চলিতেছিল তার সাথে আর্য জাতি এসে যুক্ত হয়ে গড়ে তোলে বাঙালি জাতি। আর্যদের আদি নিবাস হইল ইউরাল পর্বতের দক্ষিণে, বর্তমানে মধ্য এশিয়া ইরানে। আর্যরা সনাতন ধর্মাবলম্বী ছিল। তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ, যেটা 43তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আর্যভট্ট নামে একজন বিজ্ঞানী ছিল, যিনি কিনা সর্বপ্রথম আহ্নিক গতি এবং বার্ষিক গতি সম্বন্ধে ধারণা দান করে। এই আর্যভট্টের যে গ্রন্থ, ওই গ্রন্থের নাম হল আর্য সিদ্ধান্ত। আর্য সিদ্ধান্ত নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠী, আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠী। এখন আমরা প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা করব। পুন্ড্র হইল জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম জনপদ, যেটা 43তম বিসিএস পরীক্ষায় এসেছিল। পুন্ড্র রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর এই সমস্ত অঞ্চল নিয়ে গঠিত। এই পুন্ড্র অঞ্চলগুলোর মধ্যেই ওরাও এবং সাঁওতাল উপজাতি বর্তমানে বসবাস করে, অর্থাৎ রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর। এরপরে আমরা দেখি বরেন্দ্র জনপদ। বরেন্দ্র জনপদ হইল রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ। অর্থাৎ পুন্ড্র এবং বরেন্দ্র একই রকম জেলার মধ্যে বিভিন্নভাবে বিভক্তভাবে এই প্রাচীন জনপদ বিদ্যমান ছিল। আর বঙ্গ এই জনপদ বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এগুলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত, আর বরিশাল এবং পটুয়াখালী এগুলো বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত। এই পাঁচটা জেলা নিয়ে বঙ্গ জনপদ গঠিত ছিল। 43তম বিসিএস পরীক্ষা এসেছিল যে সমতট এটা কোন অঞ্চল নিয়ে গঠিত, বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চল। আমরা জানি পার্বত্য চট্টগ্রাম এলাকার যে এলাকাগুলো এগুলা পাহাড়ি এলাকা, বেশিরভাগ সমান না। সো পার্বত্য চট্টগ্রাম থেকে আমরা যখন কুমিল্লা নোয়াখালীর দিকে দেখব তখন দেখব এলাকাগুলো সমান। এখান থেকে আমরা মনে রাখতে পারি সমতট হইল কুমিল্লা এবং নোয়াখালীর এলাকা। চন্দ্রদ্বীপ জনপদ ছিল বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জ। চন্দ্রদ্বীপ জনপদ গঠিত ছিল বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জ জেলা নিয়ে। গৌড় এই জনপদটা গঠিত হয় মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাই নবাবগঞ্জে। এই জেলাগুলোর মধ্যে শুধুমাত্র চাঁপাই নবাবগঞ্জ বাংলাদেশের অন্তর্ভুক্ত। গৌড় জনপদ এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে চাঁপাই নবাবগঞ্জের মধ্যে যে আম ধরে ওই আমগুলা গরুর গাড়ি করে এক জেলা থেকে আরেক জেলায় পাঠানো হয়। ওই গরুর গাড়ির গরু থেকে আমরা মনে রাখতে পারি গৌড় জনপদ চাঁপাই নবাবগঞ্জের অন্তর্ভুক্ত। শ্রীহট্ট সিলেট অঞ্চল। হরিকেল এটা হলো পার্বত্য সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, আর ইন্ডিয়ার ত্রিপুরা অঞ্চল। হরিকেল আমরা এভাবে মনে রাখতে পারি যে
পাহাড়ি এলাকায় নারিকেল ধরে, নারিকেল থেকে হরিকেল, আর পাহাড়ি এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য সিলেট, এগুলো আমরা মনে রাখতে পারি। তাম্রলিপি হরিকেলের উত্তরে বর্তমানে যে মেদিনীপুর জেলা আছে, মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপির প্রাণকেন্দ্র। এবার 43তম বিসিএস পরীক্ষা এসেছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজ বাড়ি কোথায়, যেটার আনসার ছিল মেদিনীপুরের বীরসিংহ গ্রাম। এই মেদিনীপুরই বর্তমানে হরিকেলের উত্তরে তাম্রলিপি জনপদ ছিল। রারো যে জনপদ, এটা বাংলাদেশের কোনো অন্তর্ভুক্ত জনপদ নয়। বর্তমানে যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দক্ষিণ অংশেই ছিল রারের অবস্থান। রারের আরেক নাম ছিল সূক্ষ্ম, যেটা বাংলাদেশের কোনো অন্তর্ভুক্ত জনপদ নয়। এরপর আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। ঐতরেয় আরণ্যক যে গ্রন্থ আছে, এই গ্রন্থের মধ্যে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। মোগল সম্রাট আকবরের যিনি সভাকবি ছিল আবুল ফজল, তার আইনি আকবরী যে গ্রন্থের মধ্যে সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করা হয়। এই আইনি আকবরী গ্রন্থ সম্বন্ধে এসেছিল ক্যাবের 2021 সালের পরীক্ষায়। তিনি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন যে এদেশের প্রাচীন নাম বঙ্গ এর সাথে বাদ বা জমির সীমানা সূচক আল প্রত্যয় যুগে বাংলা শব্দ গঠিত হয়। প্রাচীন ভারতীয় ইতিহাস গ্রন্থের মধ্যে অন্যতম হইল কলহনের লেখা রাস তরঙ্গিনী, যেটা কলহন লিখেছিল। মৌর্য আমল থেকে শুরু করে পরবর্তী অনেক ঘটনা, বিশেষ করে কাশ্মীরের রাজাদের কাহিনী লেখক এই গ্রন্থের মধ্যে বর্ণনা করিয়াছেন। অর্থাৎ রাস তরঙ্গিনীর মধ্যে কাশ্মীরের রাজাদের ঘটনা বর্ণনা করা হইয়াছে। পাণিনির যে গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে সর্বপ্রথম গৌড়ের কথা উল্লেখ পাওয়া যায়। কালিদাসের গ্রন্থে বঙ্গ জনপদের কথা পাওয়া যায়। তাহলে পাণিনির গ্রন্থে পাওয়া যায় গৌড়ের কথা, যেটা চাঁপাই নবাবগঞ্জের অন্তর্ভুক্ত জনপদ, আর কালিদাসের গ্রন্থে বঙ্গ জনপদের কথা পাওয়া যায়, যেটা ছিল বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর জনপদ। এরপরে দেখি প্রাচীন শিলালিপিতে বিক্রমপুর ও নাব্য নামে বঙ্গের দুইটা অঞ্চল পাওয়া যায়। বর্তমানে ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালীর নিম্ন জলাভূমিগুলো এই যে নাব্য নামের যে অঞ্চল, এই নাব্য নামের অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী। এরপর আমরা দেখি যে পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড়, এটা ছিল পুন্ড্রদের রাজধানী পুণ্ডনগরে। পুণ্ডদের রাজধানী পুণ্ডনগরে পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় উপস্থিত ছিল। 1879 সালে প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার করে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম। 1879 সালে প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার কানিংহাম। আর সমতট, যেটা নোয়াখালী এবং কুমিল্লা এলাকা নিয়ে গঠিত জনপদ, এর রাজধানী ছিল বড় কামতা, যেটা 43তম বিসিএস পরীক্ষায় এসেছিল সমতট অঞ্চল কোন এলাকা নিয়ে গঠিত। তা আজকে আমরা যা কিছু পড়লাম ভালোভাবে মনে রাখার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ খায়ের।